কাতারে হতে যাওয়া 2022 সালের ফিফা বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হতে যাচ্ছে। 1930 সাল থেকে এই পর্যন্ত অনুষ্ঠিত সকল বিশ্বকাপের মোট খরচের চাইতে কাতার বিশ্বকাপ 2022-এর খরচ সবচেয়ে বেশি। 2010 সালে কাতার বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচিত হলে দিন রাত এক করে কাতার নেমে পড়ে বিশ্বকাপ প্রস্তুতির মিশনে। ওয়ার্ল্ড ক্লাস 8টি স্টেডিয়াম সহ সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি নতুন শহরও বানিয়ে ফেলেছে কাতার। দর্শকদের স্টেডিয়াম পর্যন্ত পৌঁছানোর জন্য নতুন আঙ্গিকে বানিয়েছে দোহা মেট্রো সংযোগ, যা পে ট্রান্সপোর্ট সিস্টেম অনুযায়ী চলবে। দর্শকদের অ্যাকোমোডেশনের জন্য লাক্সারি অ্যাপার্টমেন্ট, ভিলাস, ক্রুইজ শিপ হোটেল এবং ফ্যান ভিলেজের মতো আকর্ষণীয় সব কিছু বানিয়ে ইতিমধ্যেই নিজেকে প্রস্তুত করে ফেলেছে কাতার। কাতার বিশ্বকাপ 2022 সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি দেশ হিসেবে কাতার কীরকম দেশ সে সম্পর্কে। মাত্র 11,571 বর্গ কিলোমিটারের এই দেশটি আয়তনে ছোট হলেও অর্থনৈতিক দিক থেকে কখনো দুর্বল ভাবলে আপনি ভুল করবেন। কাতার আরব দেশের মধ্যে সবচেয়ে ধনী দেশ এবং এটি এমন একটি দেশ যার দারিদ্রতার হার 0%। কাতারের প্রতিজন নাগরিকের বার্ষিক আয় $1,28,000। যদি আমেরিকার সাথে তুলনা করি তবে আমেরিকার প্রতিজন নাগরিকের বার্ষিক আয় মাত্র $60,000। তবে ভাবুন অর্থনৈতিক দিক থেকে কাতার কতটা এগিয়ে রয়েছে বিশ্বে। এবার আসি আমাদের আজকের ভিডিওর মূল পর্বে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কাতারের জন্য এমন একটি হাতিয়ার যার মাধ্যমে বিশ্বকে জানান দিতে যাচ্ছে নিজেদের ক্ষমতা সম্পর্কে তারা কতটা পারদর্শী। স্পোর্টস দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী কাতার এই বিশ্বকাপের জন্য গত 10 বছর ধরে প্রতি সপ্তাহে $500 মিলিয়ন খরচ করছে। এই পর্যন্ত কাতার $230 বিলিয়ন খরচ করেছে শুধুমাত্র কাতার বিশ্বকাপ 2022-এর জন্য। যদি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের টেসলা এবং স্পেস এক্সের সকল শেয়ার বিক্রি করে দেওয়া হয় তবু এই বিশাল অঙ্কের অর্থ একত্রিত করতে পারবে না। 2022 বিশ্বকাপের জন্য কাতার 8টি সৌরশক্তি সম্পন্ন স্টেডিয়াম বানিয়েছে। 8টি স্টেডিয়ামকে এমনভাবে বানানো হয়েছে যেন কাতারের রাজধানী দোহা থেকে 55 কিলোমিটার বৃত্তকারের মধ্যে প্রতিটি স্টেডিয়াম থাকে। কড়া রোদ থেকে সুরক্ষার জন্য সকল স্টেডিয়ামকে বানানো হয়েছে শীতাতাপ নিয়ন্ত্রিত। আসুন এবার জেনে নিই 8টি স্টেডিয়াম সম্পর্কে বিস্তারিত। নাম্বার 8, আলভেইত স্টেডিয়াম। দোহা থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত আলখুর সিটিতে নির্মিত আলভেইত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ 2022-এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়াম লেভানিস কনস্টিটিউশন কোম্পানি বানিয়েছে। এই স্টেডিয়ামে 63,000 দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারবে। এটির নকশা এমনভাবে বানানো হয়েছে যেন হুবহু বড় আকৃতির তাঁবুর মতো মনে হয়। স্টেডিয়ামের উপরের ছাদকে এমনভাবে মডিফাইড করা হয়েছে যেন একটি বাটনের মাধ্যমে বন্ধ করা বা খোলা যায়। এটির ভেতরে একটি শপিং সেন্টার এবং 5-স্টার হোটেল মজুত রয়েছে। আলভেইত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ 2022-এর 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
নাম্বার 7 আল জুনুব স্টেডিয়াম। ব্রিটিশ ইরাকি আর্কিটেক্ট জাহাহাদিদের ডিজাইন করা এই স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে সৌন্দর্যপূর্ণ স্টেডিয়ামের একটি। জাহাহাদিদ লন্ডন অলিম্পিক সেন্টার এবং বেইজিং ডেক্সিং এয়ারপোর্টের নকশার জন্য বিশ্বব্যাপী সমাদৃত একজন আর্কিটেক্ট। স্টেডিয়ামটিকে সেলিং বুটের মতো করে বানানো হয়েছে। খেলা চলাকালীন সময়ে 40,000 দর্শকের মনে হবে তারা কোনো বিশালাকার শিপের উপর বসে খেলা দেখছে। দোহা থেকে মাত্র 22 কিলোমিটার দূরে আল ওয়াকরা সিটিতে এটি বানানো হয়েছে। এই স্টেডিয়ামে সুইমিং পুল, স্পা, শপিং সেন্টার সহ ওয়েডিং হলেরও ব্যবস্থা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ 2022-এর 7টি ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নাম্বার 6 আহমেদ বিন আলী স্টেডিয়াম। দোহা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে আল রায়ান সিটিতে আহমেদ বিন আলী স্টেডিয়াম বানানো হয়েছে। এই স্টেডিয়ামের চোখধাঁধানো নকশা বানিয়েছে প্যাটার্ন ডিজাইন। এই স্টেডিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানের আউটার ওয়ালে একটি বড় মিডিয়া এলইডি টিভি লাগানো হয়েছে, যেখানে নিউজ, কমার্শিয়াল এবং স্কোর আপডেট দেখানো হবে। এই স্টেডিয়ামে একসাথে 45,000 দর্শক বসে খেলা উপভোগ করতে পারবে। 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের 7টি ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নাম্বার 5 আল তুমামা স্টেডিয়াম। 40,000 দর্শকের জন্য আল তুমামা স্টেডিয়ামকে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে বানানো হয়েছে। এটি কাতার এবং টার্কি কনস্ট্রাকশনের একত্রিত নকশা, যা হুবহু মুসলমানদের পরিহিত টুপির আকারে বানানো হয়েছে। নাম্বার 4 এডুকেশন সিটি স্টেডিয়াম। দোহা থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এডুকেশন সিটিতে বানানো হয়েছে এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ডিজাইনের প্যাটার্ন ডায়মন্ডের মতো হওয়ার কারণে এটি ডায়মন্ড ইন দ্য ডেজার্ট নামেও পরিচিত। প্যাটার্ন ডিজাইন এবং ভিরু হ্যাপল্ড ফার্ম মিলে এর ডিজাইন তৈরি করে, যা দুনিয়ার সবচেয়ে সুন্দর আর্কিটেকচারের কাতারে পড়ে। এই স্টেডিয়ামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল সূর্যের আলোর গতির সাথে সাথে এটি নিজের রং বদলাতে পারে। চলতি বিশ্বকাপের 8টি ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নাম্বার 3 খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। কাতারের ফর্মার আমির খলিফা বিন হামাদ আল থানির নামানুসারে এই স্টেডিয়ামটি নামকরণ করা হয়। এটিকে বলা হয় কাতারের ন্যাশনাল স্টেডিয়াম। এটি প্রথমে 1976 সালে বানানো হয়েছিল, কিন্তু 2022 সালে ফিফা বিশ্বকাপের জন্য $40 কোটি খরচ করে রিফরমেশন করা হয়েছে, যেখানে সর্বমোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে চলতি বিশ্বকাপের। 45,000 দর্শক বসার ধারণ ক্ষমতা সহ দোকান ও রেস্টুরেন্টের ব্যবস্থাও করা হয়েছে এই স্টেডিয়ামে। স্টেডিয়ামটিতে এশিয়ান গেমস এবং AFC এশিয়ান কাপ সহ অ্যারাবিয়ান গলফ কাপের মতো আসরের হোস্ট করেছে কাতার। নাম্বার 2 লুসাইল আইকনিক স্টেডিয়াম। কাতারে নির্মিত এই স্টেডিয়ামটি ফিফা বিশ্বকাপ 2022-এর জন্য সবচেয়ে বড় স্টেডিয়াম, যেখানে শতভাগ সৌরশক্তির সাহায্যে এটিকে ঠান্ডা করা হয়। এই স্টেডিয়ামের ডিজাইন করে ব্রিটেনের টপ আর্কিটেকচার ফার্ম ফোস্টার এবং প্যাটার্ন। লুসাইল স্টেডিয়ামকে কাতারের হ্যান্ডক্রাফ্ট বাটির আদলে বানানো হয়েছে। এই স্টেডিয়ামটিতে 80,000 দর্শক একসাথে বসে খেলা দেখতে পারবে। 2022 সালের ফাইনাল ম্যাচ সহ সর্বমোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। নাম্বার 1 স্টেডিয়াম 974। স্টেডিয়াম 974 পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমধর্মী স্টেডিয়াম। এটিকে এমনভাবে বানানো হয়েছে যেন বিশ্বকাপ শেষে সরিয়ে ফেলা যায়। কাতারের পোর্টে অবস্থিত এই স্টেডিয়ামে বসে কাতারের বিশ্ব বাণিজ্যের দিক সম্পর্কে সকল দর্শকরা মোটামুটি ধারণা অর্জন করতে পারবে বলে এটিকে পোর্টের কাছাকাছি বানানো হয়। এটিকে পোর্টের কাছাকাছি বানানোর আরও অনেক কারণ রয়েছে। এটি পৃথিবীর প্রথম স্থানান্তরিত স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে শিপিং কন্টেইনার।
সর্বমোট 974টি কন্টেইনারের উপর এই স্টেডিয়ামের দেওয়াল বানানো হয়েছে। 974টি কন্টেইনার ব্যবহার করার জন্য এটির নাম 974 রাখা হয়নি, বরং কাতারের ইন্টারন্যাশনাল ডায়ালিং কোড 974 হওয়াতে এটির নামকরণ করা হয় স্টেডিয়াম 974। এখানে ব্যবহৃত কন্টেইনারের রং বলে দেবে আপনি কোথায় কি করবেন। নীল রঙের কন্টেইনারে রাখা হয়েছে ফুড স্টল এবং রেস্টুরেন্ট, হলুদ রঙের কন্টেইনারে বাথরুম এবং কালো রঙের কন্টেইনার প্রার্থনার জন্য রাখা হয়েছে। মেডিকেল ইমার্জেন্সির জন্য সবুজ কন্টেইনার ব্যবহার করা যাবে। এই স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ 2022 সালের 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ শেষ হতেই এটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হবে।